আমার কয়েকটা ছোট্ট নাসিহা, যেমন আমাদের জীবনটাকে কয়টা ভাগে ভাগ করেন, আমি একটা বই পড়ছি না, জীবন যেখানে যেমন, পড়ছেন শুনছেন? আমার প্রশ্ন হচ্ছে জীবন কোথায় কেমন? উত্তর খুঁজতে হবে। জীবনকে ভাগ করেন, আমার সাথে একটু অঙ্ক করেন, মনে করেন 60 বছর বাঁচবো, মনে করেন কথার কথা। এখন দেখেন আপনার জীবনের শেষের 5টা বছর, শেষের 10টা বছর বার্ধক্য, তাই না? চুলদাড়ি সব পাকা, শরীর চাইলেও যায় না, তাহলে আপনার লাস্টের 10 মাইনাস করেন। ওই সময় আপনি যদি মন চায় যে আমি সারা দিন সারা রাত আল্লাহর ইবাদত করব, সম্ভব না, পারব? এবার জীবনের শুরুর 10 বছরে আসেন, শুরুর 10 বছর বোধশক্তি জাগে ওই সময়, মানুষ বুঝে ভালো মন্দ। এখনকার জেনারেশন তো 20 বছরও বোঝে না ভালো থেকে মন্দ, তাই না? আগে একটা যুগ ছিল মানুষ তাড়াতাড়ি ম্যাচিউর হইতো, এখন সহজে ম্যাচিউর হয় না, পরিবার হতেই দেয় না ম্যাচিউর। পরিবার মনে করে আমার সন্তানটা বড় হয় না, বড় হতে দিচ্ছে না, তো বড় হবে কিভাবে? আমি যেটা বলতে চাচ্ছি, প্রথম 10 শেষ 10, এই 10-10-20 বছর আপনি আসলে আপনার লাইফের মধ্যে নাই, ডিপেন্ডেন্সি আছে অন্যের উপরে। মূল জীবনটা হয় সাধারণত 20 থেকে 40 বা 50, 20 থেকে 40 বা 50, এটা আপনার মানে যৌবন এবং পৌরত্বের জায়গাটা, প্রজ্ঞা বিচক্ষণতা, রক্তের তেজ, ভালো মন্দ বোঝার ক্ষমতা, শারীরিক শক্তি, মানসিক শক্তি, সব এইটুক সময়ের মধ্যে বেশি থাকে। এই জীবনটাকে যদি ভাগ করেন, আপনি দেখবেন শৈশবকাল, কৈশোর, যৌবন আর বার্ধক্য। শৈশবটা এমন হওয়া উচিত যে শৈশবে আমাদের বাচ্চারা, আমাদের তো এখন শৈশব নাই, ওই আমরা বাদ দিলাম, আমাদের বাচ্চাদের কথা বলতেছি, শৈশবে আমাদের বাচ্চারা যেন তাওহিদটা শিখে ফেলায়। তাওহিদ কি জিনিস, ঠিক আছে? ইসলামের বেসিক জিনিসগুলো কি কি? কোরআন তেলাওয়াত করা যেন শিখে ফেলে, হিফজ যেন কমপ্লিট করে ফেলে, আরবি ব্যাকরণের যে নাহু সরফের কিতাবগুলো আছে এগুলো যেন পড়ে শেষ করে ফেলে, ভালো স্কুলে যেন পড়ে, সেখানে ইংরেজি শেখে, ম্যাথামেটিক্স শেখে, ভালো ভালো সাবজেক্ট শেখে, ল্যাঙ্গুয়েজ শেখে, ল্যাঙ্গুয়েজ শিখতে কোনো সমস্যা নাই। এই সময়টুকুতে যেন ওরা বিশুদ্ধ ভাষা শিখে এবং বিশুদ্ধ খাবার খায়, ফিজিক্যালি যেন স্ট্রংলি গড়ে ওঠে, এই সময় যেন তারা মাঠে খেলে, গ্রামে নিয়ে যান খেলার।